হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা অনেকগুলো ক্লাস ছেড়ে দিয়েছি টেন্সের, মনে হয় 8টা ক্লাস ছেড়ে দিয়েছি। আজকে আমাদের নবমতম ক্লাস, এটাতে আমরা আলোচনা করবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা শুধু পাস্ট কন্টিনিউয়াস ইউজ করেছিলাম বা আমরা ব্যবহারটা শিখেছিলাম, সেটা ছিল জাস্ট আই ওয়াজ থিঙ্কিং, আই ওয়াজ গোয়িং, এরকম ছিল, মানে ওয়াজ ওয়্যার, তারপর বাবার সাথে আইএনজি ছিল এরকম। বাট এটা হচ্ছে কোনো একটা টাইম ধরে হচ্ছিল, কোনো নির্দিষ্ট একটা টাইম ধরে হচ্ছিল, এই টাইমে জাস্ট এভাবে যখন আপনি কথা বলবেন তখন আপনি কিন্তু আপনার ইউজ করতে হবে অবশ্যই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলুন আমরা বোর্ডে চলে যাই, কিছু এক্সাম্পল আপনাদের জন্য আমি অ্যাড করে দিয়েছি। দেখেন, সাবজেক্ট হ্যাড বিন, বারোর সাথে আইএনজি, তারপরে ফর অথবা সিন্স, এক্সটেনশন, অর্থগুলো হবে করছিল বা খাচ্ছিল, ঘুমাচ্ছিল কোনো একটা টাইম ধরে, এমন বোঝাবে। ফর এক্সাম্পল, দে হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য ম্যাটার ফর সাম ডেইজ, অর্থাৎ কিছুদিন ধরে ব্যাপারটা নিয়ে তারা ভাবতেছিল। আপনি এখানে আরও সেন্টেন্স জাস্ট ইউজ করতে পারেন এগুলো ইউজ না করে, যেমন এখানে আপনি সাবজেক্টগুলো বলতে পারেন, আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য ম্যাটার ফর সাম ডেইজ, আমি ব্যাপারটা নিয়ে কিছুদিন ধরে ভাবতেছিলাম এরকম। যেমন, আই হ্যাড বিন ট্রাইং টু স্পিক ইংলিশ ফর এজেস, বহুদিন ধরে আমি ইংরেজিতে কথা বলার জন্য ট্রাই করতেছিলাম বা চেষ্টা করতেছিলাম এরকম। ফর এজেস অর্থ হচ্ছে বহুদিন ধরে বা যুগ যুগ ধরে এরকম বোঝায়। অ্যান্ড দে হ্যাড বিন কালেক্টিং মানি ফর এপ্রিল, সরি, সিন্স এপ্রিল, সিন্স অর্থ আমরা জানি থেকে বা হতে, তাহলে এপ্রিল মাস থেকে তারা টাকা সংগ্রহ করতেছিল। দেখেন, আমরা অনেক সময় করি কি, যে কোনো একটা টাইমে ধরো দুই তিন মাস ধরে বা তিন মাস ধরে আমরা টাকা সংগ্রহ করি, তখন আমরা বলি যে আমরা কয়েক মাস ধরে টাকা সংগ্রহ করতেছিলাম এই সমিতির সদস্যদের কাছ থেকে এরকম। নেক্সট ওয়ান, আই হ্যাড বিন টেকিং সাম ক্লাসেস, আমি কিছু ক্লাস নিচ্ছিলাম ফর দ্য লাস্ট কাপল অফ মান্থস, গত কয়েক মাস ধরে। এখানে আ কাপল অফ অর্থ হচ্ছে কয়েক, আ কাপল অফ মান্থস মানে হচ্ছে কয়েক মাস, আ কাপল অফ ইয়ার্স কয়েক বছর, আ কাপল অফ উইকস কয়েক সপ্তাহ এরকম বোঝাবে, আ কাপল অফ বুকস কয়েকটা বই এরকম। যেমন, মাই মম হ্যাড বিন কুকিং ফুড ফর টু আওয়ার্স, আমার মা 2 ঘন্টা ধরে খাবার রান্না করতেছিল ফর আস, আমাদের জন্য, এরকম হতে পারে। অ্যান্ড লাস্ট ওয়ান, উই হ্যাড বিন ডিস্ট্রিবিউটিং সাম ক্লথস অ্যামাং দ্য পোর, অর্থ হচ্ছে যে আমরা কিছু কাপড় ডিস্ট্রিবিউট করেছিলাম, মানে বিতরণ করতেছিলাম গরিব মানুষের মাঝে। এখানে অ্যামাং মানে হচ্ছে মাঝে বা কারো মানুষ, কোনো মানুষের মাঝে বা মধ্যে এরকম বোঝাবে। তো এই তো ছিল জাস্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার, অর্থাৎ সাবজেক্ট হ্যাড বিন, তারপর বাবার সাথে আইএনজি হবে, তারপরে ফর অথবা সিন্স হতে পারে, তারপর অতিরিক্ত অংশ, আর অর্থটা করছিল, খাচ্ছিল, ঘুমাচ্ছিল, এরকম অর্থ বোঝাবে। অবশ্যই কোনো একটা টাইম ধরে হতে হবে, তাছাড়া কিন্তু হবে না। আর শুধু যদি টাইম থাকে, যদি টাইম না থাকে, তাহলে কিন্তু জাস্ট শুধু পাস্ট কন্টিনিউয়াস পারফেক্ট হবে না কিন্তু। যেমন, আই ওয়াজ গোয়িং, আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম, এরকম কিন্তু ছিল। বাট যখন কোনো টাইম ধরে থাকবে নির্দিষ্ট, তখন কিন্তু হ্যাড বিন ইউজ করতে হবে, তারপর বাবার সাথে আইএনজি করতে হবে। এই তো ছিল জাস্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, প্রবলেম থাকলে আমি চেষ্টা করবো বিষয়গুলো সলভ করার জন্য। আজকে এই পর্যন্ত, দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।